ফিফা 2018 মেসির ভক্ত এভারেস্টের চূড়ায় যে কাণ্ড করল দেখুন বিস্তারিত। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। চারিদিকে বিশ্বকাপ ফুটবল নিয়ে চলছে আলোচনা সমালোচনা, প্রিয় দল আর খেলোয়াড় নিয়ে সব ভক্তরাই মেতে রয়েছেন। তবে এর মাঝেও থাকে কিছু পাগলাটে ভক্ত, যাদের ব্যতিক্রমী কাজ চলে আসে খবরের শিরোনামে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির এক ভক্ত এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে জার্সি প্রদর্শন করেছেন, আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর সমালোচনা। গত 18 মে হিমালয় কন্যা নেপালের 8,848 মিটার উঁচু পর্বতটির চূড়ায় ওঠেন দান জেনলুইবো। সেখানে উঠে আর্জেন্টিনার নাম ও নম্বর সংবলিত মেসির জার্সি সহ ছবি তোলেন এ চীনা নাগরিক, পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়, গোটা বিশ্বে হইচই পড়ে যায়। স্বাভাবিকভাবেই এমন অন্ধভক্তকে ধন্যবাদ ও সম্মান জানাতে ভুল করেননি মেসি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জেনলুইবোর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, মাউন্ট এভারেস্ট জয় করার জন্য ধন্যবাদ দান জেনলুইবো, এটা অসাধারণ এক অর্জন। সেখানে আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, কেবলই তো শুরু, প্রতি ফুটবল বিশ্বকাপেই তারকা ভক্তদের এরকম অনেক পাগলামি দেখতে পায় বিশ্ববাসী। এরকম পাগলাটে ভক্তদের দোষ দিয়েই বা কি লাভ, তারা যে খুব ভালোবাসে তাদের প্রিয় তারকাকে। এই পাগলাটে ভক্তদের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।